ট্রেন স্টেশন এখানে তো ভিডিও করা যাবে না অবশ্য। এ হলো মেট্রো স্টেশন রোম শহরের এক্সিট, এই দিক দিয়ে যাইতে হবে আমার, আর ওই সাইডে দা তীরে কি ছবি দেখে জানে। যাই হোক, একটা টুরিস্ট পয়েন্টের দিকে যেতে আসি, আজকে ঘোরাঘুরির পর্ব, আমার সাথে থাকুন। রোম শহরে কিছু বেস্ট প্লেস, কিছু সুন্দর জায়গা একটু রেজিস্ট্রেশন করে নেই। আমার ইউটিউব শ্রোতা যারা আমার নিয়মিত দর্শক, তাদের জন্য আজকে কাজ বদরে কি ভিডিও আপলোড করার জন্য কিছু জায়গার ভিউ ক্যামেরা মেজে ধারণ করতে আছি। এই হচ্ছে পিয়াচ্ছা ইস্পানিয়া মেট্রো স্টেশন। এখানে সবচেয়ে একটা সুন্দর বিষয় আছে, মেট্রো থেকে বাহির হওয়ার সাথে সাথে একটা ওপেন প্লেস আছে, খুব সুন্দর। এই জায়গাটা বেশ একটা জনপ্রিয় জায়গা, আমার সাথে থাকুন, বেশি কথা বলি না। আমার বৃষ্টিকে আসছে নাকি এখানে? বৃষ্টি, একটু হালকাতে বৃষ্টি। যাই হোক, একটু ফুটফুট ফুটফুট বৃষ্টি পড়তেছে, সম্ভবত ওয়েদার আজকে ভালো না ততটা। আমি তো সারাদিন কাজে ছিলাম, এই মাত্র বাহির ছিলাম, একটু চিন্তা ভাবনা করলাম যে না একটু ভিডিও করে আনি। এই হচ্ছে ওপেন প্লেস, এটাকে বলে পিয়াচ্ছা ইস্পানিয়া। আরব কান্ট্রির কিছু যুগ আছে, আবার সবাই মনে করে না যে এটা আরব কান্ট্রি, রোম শহরের মধ্যে বেনিস, পিয়াচ্ছা ইস্পানিয়া, বেনিস না সরি। ওপেন প্লেস, ঘোড়ার গাড়িও এখানে আছে। এখানে কত সুন্দর চারিদিকে পরিবেশটা, একদম ক্লিয়ার। এখন বাজে কম কম নয়টা, কেরাবেন আর এমন জায়গায় বসে চা খাই, তাহলে দিতেই বড় অঙ্কের টাকা। ঘোড়া কি বড় বলছো, কি সুন্দর। এই জায়গাটা হচ্ছে সবচেয়ে ফেমাস জায়গা, সারা পৃথিবীর মানুষ এই জায়গাটা চিনে। এটা পিয়াচ্ছা ইস্পানিয়া পান্তানেলা পয়েন্ট। এই জায়গাটা হয়তো আমার শর্ট ভিডিও মেজে অনেকে দেখছেন, ফুল ভিডিও করে দেওয়ার মতো সময় আজকে একটু বাহির করলাম। আর মন মানসিকতা সবসময় ভালো থাকে না, সময়ের প্রয়োজন। কেমন একটা ভিউ দিছে, মনে হয় মাছ, অ্যাকচুয়ালি মাছ না।
এখানে অনেক পয়সা ফালায় রাখছে, কারোর মনের আশা পূরণ হয় এরকম ভাবনা এদেশও আছে। কত বড় ঘোড়ারি, প্রত্যেকে প্যাডের তাগিতে কাজ করতে হয়, কিছু করার নেই, একটার সময় তারাই গিনার হয়ে যাবে। প্রথম অবস্থা আসতে আসলে এই দেশে অনেকটা কষ্ট করে ট্যাগল করতে হয়। ইউরোপের লাইফে যারা আসে প্রথম অবস্থায়, যেমন আসাটা কঠিন, তদ্রুপ সেটেলমেন্ট হওয়াটাও কঠিন। সেটেলমেন্ট হয়ে গেলে বাস লাইফ বিন্দাস। এই যে রাস্তা মাঝখানে দুই সাইডে হাঁটার রাস্তা আছে, ফেরারি এটা একটা ক্যানোভা রেস্টুরেন্ট। কেমন জায়গা রেস্টুরেন্টটা, এখানে অনেক বাংলাদেশি আছে। না না আপনারা করি না, জুম কতটুকু করে দেখা যায় দেখা যাক। এটা ইন্ডিয়ান,
Скажи їй, де там є. Та він нікуди не піде.